টাইটানিক নামক বিশাল জাহাজের সাথে পরিচিত নয় এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না বললেই চলে। বিশেষ করে জেমস ক্যামেরনের টাইটানিক সিনেমার পরে এই টাইটানিককে যেন আমরা নতুন এক ভিন্ন রূপে দেখতে পাই। সেই ডুবে যাওয়ার দৃশ্য দেখেছে, অথচ কাঁদেনি এমন একটিও লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আসলেও কি এই টাইটানিক ডুবেছিল, নাকি এখনও কোনো রহস্য লুকিয়ে আছে? চলুন কিছুক্ষণের জন্য অতীতে ফিরে যাই আর দেখে আসি কি ঘটেছিল আটলান্টিক মহাসাগরে 106 বছর আগে। এই টাইটানিকের ডিজাইনার থমাস অ্যান্ড্রু। যখন টাইটানিক বানানো হয় তখন দাবি করেছিলেন এই টাইটানিক কোনোদিন ডুববে না। এখন হয়তো আপনারা ভাবতে পারেন যে এরকম একটা দাবির পিছনে কি কারণ থাকতে পারে। এর মূল কারণ খুঁজে পাওয়া যায় টাইটানিকের নকশায়। টাইটানিক জাহাজটি তৈরি করার সময় একে এমনভাবেই তৈরি করা হয়েছিল যে এর মধ্যে ছিল অনেকগুলি কম্পার্টমেন্ট, যেগুলি একটি আরেকটি থেকে আলাদা, এবং মধ্যবর্তী যাতায়াতের দরজাগুলিতে ছিল সম্পূর্ণ পানিরোধক দরজার ব্যবস্থা। এইরকম কম্পার্টমেন্ট টাইটানিকেই প্রথম যুক্ত করা হয়। এর আগে কখনো কোনো জাহাজে এরকম কম্পার্টমেন্ট যুক্ত করা হয়নি। আর এখন পর্যন্ত বর্তমানে বিশ্বের প্রতিটি জাহাজে এবং ডুবোজাহাজে ব্যবহৃত হচ্ছে এই কম্পার্টমেন্ট ব্যবস্থা। এখন জানবো এই কম্পার্টমেন্ট থাকলে কি কি সুবিধা পাওয়া যায়। তার আগে লোহার তৈরি জাহাজ কিভাবে পানিতে ভাসে তা সম্পর্কে একটু ধারণা করা যাক। পানিতে কোনো বস্তু ভাসার মূল তত্ত্ব হলো বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন যদি বস্তু হতে বেশি হয় তাহলে যে কোনো বস্তু পানিতে ভাসতে পারবে। আমরা যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছি তারা খুব সহজেই এই তত্ত্ব বুঝতে পারবো। এবার আসি কম্পার্টমেন্টের কথায়। ধরুন কোনো এক জাহাজের মধ্যে মোট 10টি কম্পার্টমেন্ট আছে। এখন কোনো এক দুর্ঘটনায় জাহাজের বাইরের কোনো অংশে ছিদ্র হয়ে গেল আর সেখান থেকে পানি ঢোকা শুরু করলো। এ সময় ক্যাপ্টেনের আদেশে জাহাজের যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র সেই অংশের কম্পার্টমেন্ট বন্ধ করে দিলে জাহাজের মধ্যে ঢোকা পানি শুধুমাত্র জাহাজের একটি কম্পার্টমেন্টকে পূর্ণ করবে, কিন্তু জাহাজের বাদবাকি অংশে পানি ঢুকতে পারবে না। এর ফলে জাহাজে বিশাল ছিদ্র থাকা সত্ত্বেও তা অনায়াসে পানিতে ভেসে থাকতে পারবে। কেননা ওই যে তত্ত্ব জাহাজ কর্তৃক অপসারিত পানির ওজন জাহাজের তুলনায় বেশি থাকবে সেই কারণে। এবার আসি মূল ঘটনায়। প্রায় 106 বছর আগে 1912 সালের 15ই এপ্রিল আটলান্টিক মহাসাগরের টাইটানিক নামের বিশাল জাহাজটি ডুবে যায়। আর এই দুর্ঘটনায় প্রাণ হারায় 1517 জন। ইতিহাসে একই সাথে এত প্রাণহানি বিরল এক ঘটনা। আর এই প্রাণহানি ঘটেছিল টাইটানিক নামে এক বিশাল জাহাজ ডুবিতে। এই জাহাজ ডুবির 87 বছর পূর্তি বছরে অর্থাৎ 1999 সালে 64 বছর বয়স্ক অক্সফোর্ডের রবিন গার্ডনার তার লেখা বই টাইটানিক দ্য শিপ দ্যাট নেভার সেঙ্কে দাবি করেন যে টাইটানিক কখনোই ডুবে নাই। আর তার দাবি অনেকটাই মিলে যায় কথিত টাইটানিকের বেঁচে যাওয়া যাত্রীদের দেওয়া সাক্ষ্যের সাথে। বেঁচে যাওয়া যাত্রীদের মতে ডুবে যাওয়া টাইটানিকের লোগো ছিল অন্যরকম, তা কোনো মতেই টাইটানিকের সাথে মিলে না। রবিন গার্ডনারের মতে 15ই এপ্রিল 1912 সালে যে জাহাজটি ডুবেছিল সেটি ছিল অলিম্পিক নামের আরেকটি জাহাজ। বিশ্বাস করতে পারছেন না, তাই তো? না পারারই কথা। আসলে জাহাজ দুটি একদম একরকম দেখতে, আর তা বানিয়েছে একই কোম্পানি এবং সার্ভিসে ছিল একই কোম্পানির অধীনে। অনভিজ্ঞ লোকদের পক্ষে পার্থক্য শুধুমাত্র জাহাজের গায়ে লেখা নাম। তা না হলে এই পার্থক্য ধরা কোনো অনভিজ্ঞ লোকের পক্ষে প্রায় অসম্ভব। এদের দুজনের বাহ্যিক আকৃতি এতটাই মিল যে আপনি কল্পনা করতে পারবেন না। আপনাদের মনে আছে নিশ্চয়ই প্রথমে বলেছিলাম এরকম কম্পার্টমেন্ট টাইটানিকেই প্রথম যুক্ত করা হয়। এর আগে কখনো কোনো জাহাজে এরকম কম্পার্টমেন্ট যুক্ত করা হয়নি। আর টাইটানিক কিন্তু বানানো হয়েছিল এই অলিম্পিকের পরে, অর্থাৎ অলিম্পিকে এরকম কম্পার্টমেন্ট ব্যবস্থা ছিল না। ঘটনা শুরু হয় কিছুটা এরকমভাবে। টাইটানিক আর অলিম্পিক ছিল হোয়াইট স্টার লাইন কোম্পানির অধীনে, আর এই কোম্পানির মালিক ছিলেন জেপি মর্গান, একজন বিশিষ্ট চতুর ব্যবসায়ী এবং ধনকুবের হিসেবে বেশ খ্যাতি ছিল তার। তার কোম্পানি হোয়াইট স্টার লাইনের জাহাজ অলিম্পিকের আকস্মিকভাবে হক নামের আরেকটি জাহাজের সাথে দুর্ঘটনা ঘটে। যদিও অলিম্পিকের ইন্স্যুরেন্স করানো ছিল, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দিতে অস্বীকৃতি জানায়। এর ফলে তিনি কিছুটা আর্থিক সংকটে পড়েন। অলিম্পিককে পুনরায় চলাচলের উপযোগী করে তুলতে জেপি মর্গানকে অনেক টাকা খরচ করতে হয়। এর ফলেই তার আর্থিক সংকট আরও বেড়ে যায়। আবার সামনে তার নতুন জাহাজের উদ্বোধন অনুষ্ঠান, চারিদিক থেকে বেশ চাপের উপর ছিলেন। প্রথমেই বলেছি তিনি একজন চতুর ব্যবসায়ী ছিলেন। তিনি এ সময় একটা কথা রটিয়ে দেন যে তার কাছে যে পরিমাণ স্বর্ণ আছে তা তিনি টাইটানিকে করে নিউ ইয়র্কে নিয়ে যাবেন আর নতুনভাবে ব্যবসা শুরু করবেন। জাহাজের ব্যবসায় তিনি তেমন একটা লাভ করতে পারছেন না, আর এরই সাথে তিনি তার সোনার ইন্স্যুরেন্সও করিয়ে নেন। যদি সোনা চুরি যায় বা দুর্ঘটনায় নষ্ট হয় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি তাকে $8 মিলিয়ন দেবে।
সালটা ছিল 1912। তখন $8 মিলিয়ন কেমন দাম হতে পারে ভেবে দেখেছেন? রবিন গার্ডনারের মতে জেপি মর্গান এক ভয়ঙ্কর পরিকল্পনা করেন। জেপি মর্গান চেয়েছিলেন টাইটানিকের বদলে যাবে অলিম্পিক, কেননা টাইটানিক আর অলিম্পিককে দেখে আলাদা করা তেমন একটা সহজ ব্যাপার নয়। আর যেহেতু অলিম্পিক ইতিমধ্যেই কারখানায় আছে ঠিক করার জন্য, তাই একে নতুন করে সকলের সামনে টাইটানিক বলে চালিয়ে দেওয়া অনেকটাই সহজ হবে। আর যাত্রা মধ্যপথে ছোট একটা দুর্ঘটনায় যদি জাহাজ ডুবে যায় আর তাতে যদি সোনা থাকে, তাহলে সোনা হারানোর ইন্স্যুরেন্সও পাওয়া যাবে, আবার টাইটানিকের ইন্স্যুরেন্সও পাওয়া যাবে। তিনি আসলে সোনা পাঠিয়েছিলেন কিনা সেই বিতর্কের এখনও কোনো সুরাহা হয়নি। আর পর্যাপ্ত পরিমাণ লাইফ বোট থাকলে যাত্রীদের বাঁচানো সম্ভব হবে, আর টাইটানিককে অলিম্পিক বলে চালানো যাবে, সাথে ব্যবসাও হবে। কিন্তু তার করা প্ল্যান যে কিছু ব্যর্থ হয়েছে, 1517 জন তাজা প্রাণ নির্মমভাবে নিষ্প্রাণ হয়ে যাওয়াটাই তার প্রমাণ। টাইটানিকে যে সকল যাত্রী বেঁচে ফিরতে পেরেছিলেন, তারা কেউ বিশ্বাস করতে পারেনি যে শুধুমাত্র বরফের ধাক্কা লাগার কারণে এত বড় জাহাজ ডোবা সম্ভব। তাদের মতে টাইটানিকের যখন বরফের সাথে ধাক্কা লাগে তখন হালকা শব্দ হয়েছিল। যদি বরফখণ্ডটি এত বেশি বড় থাকতো, তাহলে জাহাজটিতে ধাক্কা লাগার ফলে যাত্রীরা অবশ্যই অনেক জোরে শব্দ এবং কম্পন অনুভব করতেন, কিন্তু তারা এরকম কিছুই টের পাননি। এবার কিছু যুক্তিতে আসি। কোনো কারণে 47,328 টনের টাইটানিক বরফের সাথে ধাক্কা খেয়ে তার পাশের দিকে ছিদ্র হয়ে যায়, যার ফলে পানি ঢুকতে থাকে। তাহলে কম্পার্টমেন্টগুলি বন্ধ করে দিলেই তো হতো। জাহাজের গায়ে এত বড় ছিদ্র হয়নি যে সম্পূর্ণ জাহাজের প্রতিটি কম্পার্টমেন্টে সেই ছিদ্র দিয়ে পানি প্রবেশ করতে পারবে। প্রশ্নটা এখানেই, আসলে কি কম্পার্টমেন্ট ছিল? অলিম্পিক কিন্তু টাইটানিকের আগে তৈরি করা হয়েছিল, যার কারণে অলিম্পিকে কিন্তু কম্পার্টমেন্ট না থাকারই কথা। অলিম্পিককে যখন রেজিস্ট্রেশন করানো হয় তখন এর ওজন ছিল 45,324 টন, কিন্তু 1912 সালে টাইটানিক ডুবির পরের বছর অর্থাৎ 1913 সালে অলিম্পিকের পুনরায় ওজন করা হয় রেজিস্ট্রেশন নবায়নের জন্য। তখন এর ওজন হয় টাইটানিকের রেজিস্ট্রেশন করা ওজনের সমান, অর্থাৎ 47,328 টন। তাহলে কি 1913 সালের অলিম্পিকই আসল টাইটানিক? আচ্ছা, পানির নিচে টাইটানিককে খুঁজে বের করার মূল উদ্দেশ্য কী হতে পারে? একবার ভাবুন তো, যে জাহাজটি ডুবে গেছে সেই জাহাজ খুঁজে বের করতে কেন কেউ টাকা নষ্ট করবে? এইসব খোঁজাখুঁজির মূল উদ্দেশ্য ছিল জেপি মর্গানের হারিয়ে যাওয়া সোনা খুঁজে বের করা। বর্তমান বাজারে এর মূল্য কত একবার হিসাব করে দেখুন। কিন্তু দুঃখের বিষয়, এত খোঁজাখুঁজির পরও কিন্তু সেই সোনা উদ্ধার করা সম্ভব হয়নি। আসলে সোনা ছিল কিনা সেটাও এখন একটা রহস্য। টাইটানিকের জীবনে আসলে কী হয়েছে তা হয়তো কোনোদিন জানা যাবে না, কিন্তু 15 এপ্রিলের সেই 1517 জন যাত্রীর মৃত্যুর সাক্ষী হয়ে সমুদ্রের নিচে এখনও ঠাঁই দাঁড়িয়ে আছে টাইটানিক। সমুদ্রের নিচে টাইটানিক জাহাজ প্রথম আবিষ্কার করেন বালার্ড। বালার্ড টাইটানিক আবিষ্কার করার পর থেকেই মানুষ সাবমেরিন করে সেখানে ঘুরতে যায়। এই সাবমেরিনগুলো টাইটানিকে যেসব জায়গায় ল্যান্ড করে সেসব জায়গাতে দাগ তো পড়েছেই, অনেক জায়গায় গর্ত হয়ে গেছে। আর ঘুরতে গিয়ে মানুষ জাহাজ থেকে প্রায় 6,000 জিনিস নিয়ে গেছে, এমনকি অনেকে নিয়ে গেছে জাহাজের টুকরোও। তখন থেকেই টাইটানিকের ধ্বংসাবশেষ সংরক্ষণের দাবি ওঠে, আর তাই ইউনেস্কো টাইটানিকের ধ্বংসাবশেষকে আন্ডারওয়াটার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। 15 এপ্রিল স্মরণ করলে মনে পড়ে যাবে টাইটানিকের সাথে ডুবে যাওয়া 1500 মানুষের কথা, যারা সেদিন কারো লোভের ফল ভোগ করেছিল, প্রায়শ্চিত করেছিল নিজেদের জীবন দিয়ে। আমাদের আজকের এই অতীত ভ্রমণ থেকে আপনার কি মনে হচ্ছে? সত্যি কি সেদিন টাইটানিক ডুবেছিল নাকি অলিম্পিক ডুবেছিল? আপনি এই রহস্যের জট কতটুকু খুলতে পেরেছেন বলে মনে হয় তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন।